বাগদায় জয়ী মধুপর্ণা ঠাকুর, চারটি আসনে জয়ের জোড়া ফুলে মতুয়াগড়ে কাম ব্যাক করল তৃণমূল। একই সঙ্গে ঠাকুরনগর ঠাকুর বাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুর নির্বাচিত হলেন বিধানসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে। উপনির্বাচনের ফল ঘোষণা হতেই শুরু হয়ে গেছে বিজয় উল্লাস। উচ্ছ্বসিত তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর, লোকসভা উপনির্বাচনের ফলের এত ফারাক কেন? ভুল বোঝানোকেই দায়ী করলেন মধুপর্ণা ঠাকুর। কি বললেন শুনেন। প্রথম কাজ কি, আমি সবাই তো ধন্যবাদ জানাবো কি আমাদের পরে, আমার ছোট্ট একটি মেয়ে আপনাদের ঘরে মেয়ে আমাকে আশীর্বাদ করেছে এতটুকু কি ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি, ওনাদের হয়ে যেন ওদের পাশে দাঁড়াতে পারি। একদম নিশ্চয়ই থাকবো, কোথাও আমি আগে থেকে বলেছি বাগদার এক, হ্যাঁ যাক 13 তারিখ যাক, এত ঝুট ঝামেলা সব আস্তে আস্তে হয়ে যাবে। সব থেকে কম বয়সের মানে বিধায়ক, এটা মানে মেইন কথা হচ্ছে বিধায়ক 25 বছর, এটা নয় কথা হচ্ছে আমি কতটুকু কাজ করতে পারি মানুষের জন্য, কতটুকু ওনাদের পাশে দাঁড়াতে পারি, এত কম বয়সে হয়ে ওনাদের ঘরের মেয়ে হয়ে ওনাদের পাশে দাঁড়াতে পারি, এটাই হচ্ছে বড় কথা। আরো আরো মিরাকেল হতে চলেছে আগে কিছু মানে কিছু মানে অল্প কয়েক ঘন্টা। বিজেপিরা ভুল বুঝিয়েছে হয়তো, সেই মানুষটা বুঝতে পেরেছে কি দিদি ছাড়া কেউ উন্নয়ন করতে পারবে না, দিদি আমাকে আছে লাস্ট, আমাকে চাঁদ দিদি আছে আমাদের। মতুয়াদের কেন, পুরো যত বাগদার বাসিন্দারা চাইছে, শুধু মতুয়ারা তো এখানে সবাই আছে, শুধু মতুয়ারা বাগদাতে তো নেই, অন্য জাতিরাও আছে, মুসলমানরাও আছে, সবাই আছে, সবাই ছাড়া এটা কখনো সম্ভব হবে। সেটা পার্টি ভেবেছে, যেটা পার্টি দিদি যেটা ভালো ভেবেছে সেটা করেছে, সেটা কে কি করলো আমি অতটা বলতে পারবো না, দিদি যেটা ভালো ভেবেছে সেটাই উনি করেছে। হেরে গেছে এখন কিছু তো আর বলার নেই, কাঠিবাজি করার জন্য এখনো কাঠিবাজি করে গেছে। দাদা আপনি, আমি তো কাল রাত্রেই ভাবছিলাম দাদা দাদার আসা মানে বিনয় যে দিনই আসা কোনো কাজ নেই, উনি ঘরে বসে পপকর্ন থাক আর দেখুক আমরা জিতবো। একদিকে যেমন মা, আমি তার থেকে বড় হচ্ছে টিএমসি একজন কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, বাগদার মানুষ 2016 থেকে তাদের যে হার, এইবার তারা প্রতিজ্ঞা করে নিয়েছিল যে আমরা এবার টিএমসি এখানে আবার শক্ত ঘাঁটি, আমাদের টিএমসি এখানে হয়েছে, বাগদার মানুষ উন্নয়নের দিকে গেছে, এবং বিশেষ করে যে টোটালটাই কিন্তু আমাদের আমাদের কিন্তু টিএমসিতে আজকে করেছে মধুপর্ণা ঠাকুরকে তারা ভোট দিয়েছে অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই 20,000 মানে আমরা প্রায় সুলচুল করছি, আমরা আশাবাদী যে বাগদার মানুষ যারা জনগণ বাগদার টিএমসি কর্মী এবং যারা বাগদার যে উন্নয়ন থেমেছিল 2016 সাল থেকে সেটাকে তারা এবং চাইছে বাগদার উন্নয়ন মধুপর্ণা ঠাকুর এবং তাদের যে বাগদায় যে উন্নয়ন ছিল না 2016 সাল থেকে সেটা যাতে আমরা করতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় দিদির জন্য মানুষের এই জনগণের কাজটা সেবা করতে পারে তার মাধ্যম দিয়ে মধুপর্ণাকে দিয়েছি, আমরা সেটাই বলেছি মানুষের কাছে যে আপনারা উন্নয়নটা আনবেন, যে উন্নয়নটা আগে বাধা ইলেকশন সেটা মানুষ সেটাকে গ্রহণ করেছে, মানুষ 2 হাত তলে সেই আশীর্বাদ দিয়েছে, আমরা জনগণকে আমরা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, আশীর্বাদ জানাই, আশীর্বাদ আমরা মধুপর্ণাকে দিয়েছে সেটা আমরা বলবো, যে বাগদার মানুষ আজকে 2 হাত তলে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ দিয়েছে।